আরে ওর পাত তো খালি হয়ে গেছে। ওমা পাত যে একেবারে খালি, এত কম খেলে কি দেখি। কি কাণ্ড, বাটিগুলোও যে ফাঁকা, মাত্র 29 পিস মাংস খেলে কি পেট ভরে বাবা? তাই তো। ও মা কোথায় গেলি মা? মাংস দে তাড়াতাড়ি আ। যা যা ওমা পাওয়া। ছোট কাকিমা খুব ভালো মাংস রান্না করে, খা পাওয়া। তুই একটা একটা করে মাংস দিচ্ছিস, বালতিটা বসিয়ে দে। দাঁড়া তো, ভালোবেসে আদর করে খাওয়াচ্ছে ওমা, তাতে হচ্ছে না। গোটা বালতিটা বসিয়ে দে। তোমাদের কাজ তো সারাদিন সারের মতো খাওয়া আর গুতনো, তোমরা কি বুঝবে বলো তো? যা বলেছিস, আমার মানুষটাকে মনে নেই? সে বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠীতে গিয়ে একটা আস্ত পাঠা খেয়ে ফেলেছিল রে, আর আমাদের কপালে জুটে ছিল শুধু হরি মোটর। তোমার বাবাকে খেয়ে নিন, তোমার ভাগ্যি ভালো। শুনলে শুনলে কি বললো? আর আমার চোখ ফুলশয্যার রাতে আমার হাত ধরে টেনে বলল, কাছে এসো, আর অমনি আমার হাতটা কোনই থেকে খুলে গেল। ভালো আর হয়েছে সব। বাচ্চাদের সামনে কি বলছো এসব? মাছের মরুড়ি এসব আর কয়েকখানা। কি হলো? এত হলো? আরে ওর পাট খালি তো, ও মিষ্টি দাও। এইটুকু মাসে এই অবস্থা তোমাদের? আমাদের এখানকার বিখ্যাত রসগোল্লা। খাও। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন, ওরা বোধহয় খেতে পারছে না।